কোথায় যাচ্ছ? দেখ ছবি তুলছি না, নমস্কার, আমি তমালিকা। আড্ডা উইথ তমালিকা চ্যানেলে সবাইকে স্বাগত। তো আজকের ব্লগটা চলে এসেছি আরও একটা আইবুড়ো ভাতের ভিডিও নিয়ে। তো এটা হচ্ছে আমার বান্ধবী অনন্যার বাড়িতে আমার আর লাবণ্যর আইবুড়ো ভাতের ভিডিও। তো ফার্স্টেই আমরা যাওয়ার আগে একটা নিয়মরের কেক শপে ঢুকেছি আর ওখান থেকে পছন্দ করে কেক নিই। কেক কেনা হয়ে গেছে আর আমরা উঠে পড়েছি টোটোতে। তো আমি আর লাবণ্য দুজন মিলে যাচ্ছি অনন্যার বাড়িতে। তো চলো দেখতে থাকো। চলে এসেছি অনন্যাদের বাড়িতে। এখানে বেল বাজিয়ে আমরা অনন্যার জন্য অপেক্ষা করছি আর ভাবছি কখন এসে ম্যাডাম দরজাটা খুলবে। হয়ে গেছে এই জানিস না, আমাদের বিয়ে ওই জন্য শাড়ি পরে এসেছি। আমার বিয়ে হয়ে গেছে তো আমি আসলে, হ্যাঁ ওই আমরাও তখন পরবো না, সবাই সঙ্গে থাকা ঢুকেই একদম এদিক ওদিক না তাকিয়ে ছাদে চলে গেছি। কই দেখি দেখি সবাই কই, এ কি রান্না করছে দেখি দেখি দেখি। এই এই সব কাজের মহিলার মতন লাগছে। কে বলেছে তোকে কাজের মহিলার মতো লাগছে? আরে তাকাবি তো, ও কাকি মা তাকাও তাকাও। আর তোমার দেখা যাচ্ছে না, সুন্দরী মানুষ আবার বেশি ঢুদিয়ে দিয়েছে। দেখো সব রান্না হয়ে গেছে, কেন হয়নি কত রান্না বান্না পারিস? হ্যাঁ কোথায় শ্বশুর বাড়ি রান্না করাতে? সিঁড়ি দিয়ে উঠে একদম ছাদে চলে এসেছি আর এসে একদম দেখছি কাকিমা রান্না করছে আর নিচে অনন্যা রান্না করছে। রান্না বান্না কমপ্লিট করে ম্যাডাম ঘরে চলে এসছে আর আমরাও বসে পড়েছি। তো ম্যাডাম এখন রেডি হচ্ছে আর আমরা বসে বসে ওনাকে দেখছি। বাবা কি চলছে বাবা, এখানে বাচ্চা মেয়েতে তাকে একদম পাগল করে দিচ্ছিলাম আমরা। তুই যে আজকে রাখতে পারিস আবার অন্তরার পেছনে পড়ে গেছিলাম। অন্তরা এ অন্তরা তোর এই প্লিজ না গুলোই থাকবে, ওসব বলছিস কেন? বলার দরকার নেই। এদিকে অন্তরার সাথে কথা বলতে বলতে ওনারা আবার ওদিকে ব্যস্ত। বাড়িতে গেস্ট ডেকে এনে স্যার আবার এখানে পড়াতে যাচ্ছে, তাই নিয়ে বান্ধবীর কি রাগ। তো এবার আমরা ঘুরে বসে একদম চার হাত পা মেলে দিয়ে গল্প করা শুরু করেছি আর এই গল্পের কোনো শেষ নেই, সীমাহীন গল্প। সারা রাত যতক্ষণ ছিলাম শুধু বক 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 করেই গেলাম আর এদিকে অন্তরা মাঝে মধ্যে
একটু কাকে কি জানি কি মেসেজ করছিল, একদম এক মনে মেসেজ করে যাচ্ছিল, ভেবেছে দেখতে পাইনি, কিন্তু এখন আমি সব দেখতে পাচ্ছি। ছবিটা তুলেছে দেখো আমার, আমি ইচ্ছা করে এইবারে দিচ্ছি পাসপোর্ট ছবি নিয়ে বিচার বিশ্লেষণ করার পর কাকিমা চলে এলেন। হাজবেন্ড ওয়াইফের মিষ্টি মিষ্টি ঝগড়া হচ্ছিল আর আমরা বসে বসে মজা নিচ্ছিলাম। কতদিনে পরা জামা কাপড় কাঁচা জামা কাপড় সব এখান দিয়ে তো ঝুলছিল, কোনটাতে আলাদা করে রাখুনি, আমি জানি আমার আজকে গোছাতে গিয়ে যে রাগ হয়েছে, দেখেছিলি তো দড়িটার কি অবস্থা ছিল, মনে হচ্ছে জামা কাপড়ই বেশি। দড়ি যদি ছেড়ে কার দোষ? কার দোষ তুই বল, এই টেবিলটার মধ্যে হেন কোন জিনিস ছিল না, মোটেও না, দেখেছিস কত বড় শয়তান, দুজনেই সমান, তুই আর ইয়ে করিস না, দুই জিনিসও ছিল, দুজনেই সমান, দিদি হচ্ছে একতরফা ব্যাকগ্রাউন্ড। আর
প্রচন্ড পরিমাণ ইয়ারকি মারার পর ওকে দেখে মনে হচ্ছে ওরা সব তো কি করে এবার এসেছে হানিমুনে কেন বলো তো কানেকটার জন্য লাগে কানেকটা সোয়েটারটা শাড়িটা সাজে পেতে পড়েছি মারটা হ্যাঁ এটা অনেক সুন্দর কানেকটা এটা 30 টাকা কানেক্ট কোন দিক থেকে মানে মাই কিনেছিল এই কানেকটার ঝোলাটা না থাকলেও ভালো লাগবে এই ঝোলাটা খুলেও রাখা যাবে ও তাই ভালো তো ভালো দেখতে ভালো কিন্তু তুমি এইটার সাথে এই টিপটা ও আচ্ছা কি টিপ করেছেন আমি মানে ওই ওই যে পাতাটা ছিল তাতে একটাই ব্রাইট টিপ ছিল জানি না বাকি সব থাকা সে হলো সে থাকা সে পিঞ্চে হ্যাঁ ওই জন্য এটা করে গেছে একটা করব পড়ো তোর এটাও বেশ সুন্দর ভালো ভাই খেয়াল রেখে কাটবো কানের দুল এক্সচেঞ্জ করে পড়ার পর অনেক ছবি টবি দেখালাম তারপর ওদের ছবি দেখতে বসলাম চলে এসেছে ওদের বিয়ের অ্যালবাম আর অল্প অল্প করে ওদের বিয়ের অ্যালবামের দুটো পার্ট দেখবো আর সব ছবিগুলো তোমাদেরকেও একটু দেখিয়ে দেবো এই ছবিগুলো আমার ভীষণ ভালো লেগেছে আমি এখনো আমার ফোনে রয়েছে তোদের পুরো বিয়ের ছবিগুলো আমি যতগুলো আমার কাছে ছিল আছে সবই খুব ভালো হয়েছে হ্যাঁ খুব সুন্দর রাগ হয়েছিল একটু মনোমালিন্য হয়েছিল একটু মনোমালিন্য হ্যাঁ মানে ওই সময় তো কমলদাকে দেখালি মানে সেই তখন দেখা যেত মানে আকাশ আর পাতাল এখন আমার একটা ভুল হয়েছে বিশাল চাকা ছিল না ভীষণ কাণ্ড ঘটেছে কাকু চলছে নাকি কাকু দেখছি কাকু গোপাল তো একে একে প্রি ওয়েডিং মেহেন্দি বিয়ে সব ছবি দেখে নিলাম ওর মেহেন্দিতে একটা কাণ্ড ঘটেছিল ওর হাত এত পরিমাণ ঘামে এত সুন্দর মেহেন্দি পরিয়ে দিয়েছিল তারপরেও ঘেমে সব রং উঠে চলে গেছিল পরের দিন খুব বেশি আর ডিপ হয়নি ফ্যাকাশে মতো হয়েছিল দেখতে খুব একটা ভালোও লাগছিল না এই যে চলে এসেছে আমাদের ছবি ওই যে আমি ওই যে লাবু আর ওই যে অনন্যা ঢুকে গেছে অন্ধকারে দেবে গেছে ওর বিয়েতে আমি ভীষণ মজা করেছিলাম আগের দিন থেকে এসে ওর মেহেন্দির সময় থেকে শুরু করে পুরো বিয়ে বৌভাত কোনো প্রোগ্রাম মিস করিনি প্রত্যেকটা অনুষ্ঠান ভীষণ ভালোভাবে পার্টিসিপেট করেছিলাম সেই অনুযায়ী ও আমার বিয়েতে এতক্ষণ থাকেনি ওইটা একটা আমার বড় আফসোস রয়ে গেল এবার চলে এসেছে সেকেন্ড পার্টটা আর এটা ওদের বিয়ের পরবর্তী থেকে রিসেপশন পর্যন্ত আমি না মানে এখানটা টাচ করতে যাচ্ছিলাম ক্লিয়ার আসছে না এখানটা টাচ না করে ওর এটা সেই ক্যামেরা হ্যাঁ না না এই ফার্স্ট পেজটাকে কি বলে হ্যাঁ কোলে নেওয়াটা সেরা ছিল হট করে গিয়ে কোলে নিয়ে দৌড়
আমি কি রে সরে যাও সরে যাও সরে আমি আর আমার সাথে কে ছিল ওই যে তৃষা ছিল আমি ওই পাশে দেওয়ালটায় উঠে গেলাম ওখানটায় যেতে পারবে না দেখে এত বড় বর যাবে জায়গা নেই ওর বিয়ের অ্যালবামটা এত ভালো হয়েছিল ছবিগুলো এত ভালো হয়েছিল সত্যি মানে আমার খুব ভালো লেগেছিল আর প্রত্যেকটা ইভেন্ট সত্যি একদম ইভেন্ট ম্যানেজ করেই করা হয়েছে আর ভীষণ ভীষণ সুন্দর হয়েছিল ছবিগুলো প্রণাম করেছিস প্রণাম কেমন লাগছে মানে সেই তাকালো একটা সেই তাকালো দেখে রাখো আমি তাকালে তো ভয় পেয়ে যাবো ছোট করে তাকাবি সেই বাবা ও বাবা সেজে গুজে এসছে দেখেছি ক্যামেরাই পড়ে যাচ্ছে আমার দেখেছো কাণ্ড ছবি দেখতে দেখতে মাঝখানে আবার কিছু ছবিও তুলে নিয়েছিলাম বেশ স্মৃতিগুলোকে আরো সুন্দর করে ধরে রাখার জন্য দুজন কাছের বান্ধবী যখন একই সময় বিয়ে হয়ে যায় তখন এভাবেই আদর করতে হয় একটা মজার ব্যাপার হলো লাবু আর আমার জন্মদিনের ডিফারেন্সটাও এক মাস আর আমাদের বিয়ের ডিফারেন্সও এক মাস কত সব বাটি ঘটি নিয়ে যাচ্ছে খাবার দেবে বলে এই দেখো এটা কাকিমাদের ঠাকুর ঘর খুব সুন্দর করে সাজানো গোছানো লাইট টাইট দিয়ে দারুণ লাগছিল দেখতে ফাইনালি আমরা খাওয়ার জন্য ডাক পেয়েছি আর আস্তে আস্তে গুটি গুটি পায়ে ওপরে উঠে গেছি আসলে আমরা যে গেছি তখন ওরা জানে না তো দরজার বাইরে থেকে লুকিয়ে লুকিয়ে দেখবো বলে ভেবেছি তার মধ্যে অন্তরা আমায় দেখে নিল ও বাবা ওই যে ওদিকে কাকিমা দাঁড়িয়ে আর ম্যাডাম দেখছি আস্তে আস্তে গুছিয়ে গুছিয়ে রাখছে তো চলো দেখে না এত কি করছিস তুই কাকিমা রেধে রেধে দিল তো এখন নাম কিনছে কাজ করছে না দেখাচ্ছে আমি কাজ করছি বাবা তারা 25000 তো ইঞ্চি মেপে মাঝখানে একটা গ্যাপটা সেম থাকে এ স্কেল এনে দেব তুই ওকে বলছিস স্কেল এনে দিবি ওর স্কেল লাগে মানে আরো তো ম্যাডাম একে একে সব গুছিয়ে গুছিয়ে রাখছে আর আমরা বাইরে থেকে দেখছি কাকিমা আর অরণ্যা সব রেডি করে ফেলেছে আর আমরা এবারে ভেতরে আসতে চলেছি দূর থেকে এত আয়োজন দেখে ভাবছি যে কোনটা খাবো আর কোনটা খাবো না সেই তখন গল্প করতে করতে আমার কানের দুলটা নিয়েছিল আবার এখন আবার সেই গানের দুলটাই ফেরত দিচ্ছে বলে কোনের কান নাকি খালি রাখতে নেই সবাই দেখলে খারাপ বলবে তাই এখন আবার আমাকে কানের দুলটা পরিয়ে দিচ্ছে এই দেখি সেখানে প্রদীপ জ্বলছে অনেক বড় হয়ে যাচ্ছে ব্লগটা জানি দেখতে কষ্ট হচ্ছে তাও একটু পেশেন্স নিয়ে দেখো শেষ পর্যন্ত চলে এসেছি একদম শেষ পর্যায়ে যেখানে আমরা আইবুড়ো ভাত খেতে বসে গেছি আর মাত্র কয়েক সেকেন্ডের ব্যাপার পুরো ভিডিওটা স্কিপ না করে দেখো এখানে কাকিমা যাচ্ছে শঙ্খ আনতে কিন্তু বাজানোর লোক পাওয়া যাচ্ছে না তো ফাইনালি পাওয়া গেল পম্পলদা নাকি খুব ভালো শঙ্খ বাজায় তো এবার সেটাও আমরা দেখতে পেলাম প্রথমবার আইবুড়ো ভাত এটা ও লাবণ্য আর কি লজ্জার সাথে আর কি পাচ্ছে না জলে তো জলে ভরে উঠেছে আর
আচ্ছা আপনি একটু ইমোশনাল হয়ে যাচ্ছেন আর কি হচ্ছে এই বাবা এই না কাকে আবার আজকে কয় দিতে এখনই কাঁদিস কেন ঠিক আছে শঙ্খমান কে তুলি একটু শঙ্খমান একবার একটু ট্রায়াল হয়ে যাক কি সুন্দর দিদিও পারে না কাজল ঘেটে যাবে মা একটু সাইড করো মানে সাইড করে খাও ফটো এই এই সাইড থেকে খাও ঘেটে গেল ঘেটে গেল অসুবিধা হবে থাক না না ঠিক আছে সবাই দেখবে ভাইটা এসছে সেও দাঁড়িয়ে দেখতে আমার পুরো আছে এখানে খাওয়া দাওয়া চলে আসো চলে আসো এই দুজন 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 আমি চালাই নতুন চলছে Thank you.
খাও। খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা রাতে বাড়ি চলে এসেছিলাম, আর পরে কাকিমা কেকটা কেটেছিল। হ্যাঁ জানি জানি, ভিডিওটা এইটুকু দেখে তোমাদের মন ভরলো না, তো কি আর করা যাবে, এই ভিডিওটা এই পর্যন্তই। তবে হ্যাঁ, আর একটা কথা যে আমার বিয়ে হয়ে গেছে, এখনও আইবুড়ো ভাতের ভিডিও কেন পোস্ট করছি, কেন বিয়ের ভিডিও এখনও পোস্ট করছি না, আসলে সাসপেন্স ক্রিয়েট করছি। আর এত দেরি করে ভিডিও দেওয়ার জন্য আমি ভীষণ ভীষণ দুঃখিত। আসলে আমার বিয়ে হওয়ার আজ হয়তো দু মাস হলো, কিন্তু আমার বিয়ে হওয়ার পর আমি মোটামুটি 5-6টা বিয়ে খেয়েছি, যার জন্য এতটাই ব্যস্ত ছিলাম যে আর ভিডিওগুলো পোস্ট করা হয়নি। তো মাঝে মাঝে দু একটা আইবুড়ো ভাতের ভিডিও পোস্ট করবো, আর তার সাথে সাথে বিয়ের ভিডিওগুলোও চলতে থাকবে। আশা করছি নেক্সট ভিডিওগুলো তাড়াতাড়িই চলে আসবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, আর ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওটাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলে যেও না। আর এখন আমার অবশ্যই বিয়ে হয়ে গেছে, আগের ভিডিওতেও দেখেছো, এখনও দেখতেই পাচ্ছ। তো পরে আরও ইন্টারেস্টিং সুন্দর সুন্দর ভিডিও আসতে চলেছে। তো আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, টাটা।